আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আমার তুমি সিজন টু গল্পের 3 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন যদি আমাদের চ্যানেলের গল্পগুলো আপনার ভালো লেগে থাকে। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। তুর্য রেডি হয়ে অফিসে চলে যায়। আমি তখনও মুস্কানকে নিয়ে ঘুমাচ্ছিলাম। আবহাওয়া ঠান্ডা হওয়ায় ঘুমটা শান্তির হচ্ছিল, কিন্তু সেটা আর বেশিক্ষণ স্থায়ী হলো না। আমার প্যাডের উপর ভিজে একদম একাকার, এখানে গরম পানি এলো কোথা থেকে? চোখ মেলে তাকাতেই বুঝতে পারলাম আমার গুণোদর মেয়ে হিসু করে দিয়েছে। বাধ্য হয়ে বিছানা ছেড়ে উঠতে হলো। আগে মুস্কানের ড্রেস চেঞ্জ করে দিলাম, একবার ভাবলাম আমিও গোসলটা করে আসি, পরে আবার ফিরে আসলাম। সেই রাতে মুস্কান খেয়েছিল, এখনও তো ওর খাওয়া হয়নি, তাই আর চেঞ্জ করলাম না। তখন রান্না করে গিয়ে দুধ বানিয়ে আনলাম। মুস্কানকে ঘুম থেকে জাগিয়ে একটা কাপড় ভিজিয়ে ওর মুখ মুছিয়ে দিলাম। খাওয়ানোর পর ছোট্ট মহারানী এখন আর ঘুমোচ্ছে না, হাত পা উঁচু করে খেলছে। মামনি লক্ষ্মী মেয়ের মতো একটু ঘুমাও শোনা, আমার গোসল করতে হবে তো, প্রতি উত্তরে মুস্কান হেসে উঠল। ততক্ষণে কাজ করার খালাও এসে পড়ছে। আমি রুম থেকে ডাক দিলাম, খালামণি শুনছেন? রান্নাঘর থেকে খালা উত্তর দিল, আইতাসি মা। খালা হাত মুছতে মুছতে রুমে আসলো। খালা বলল, ডাকছো মা? আমি বললাম, কি করছিলেন? খালা বলল, থালা বাসন মাজতে ছিলাম। আচ্ছা আমি পরে করে নেব ওগুলো, আপনি একটু মুস্কানের কাছে থাকেন, আমি গোসলটা করে আসি। খালা বলল, আচ্ছা। খালা কাছে মুস্কানকে রেখে গোসল করতে গেলাম। গোসল ছেড়ে বের হয়ে দেখলাম খালা মুস্কানের সাথে কথা বলছে আর মুস্কান হাসছে। আমিও মুচকি হেসে ভিজা কাপড়গুলো ছাদে মেলতে চলে গেলাম। ছাদ থেকে সোজা রান্নাঘরে গেলাম। 2 কাপ চা বানিয়ে নিয়ে কয়েকটা বিস্কিট নিয়ে রুমে গেলাম। 1 কাপ চা খালার দিকে এগিয়ে দিলাম, নিন খালা। খালা বললো, কী করতেছো মা? আমি তোমাকেও কাপে চা খামো? রি বলল, হ্যাঁ খাবেন, তাতে কি হয়েছে? খালা বলল, না মা আমি এটা পারবো না। পরি বললো, কেন ঘৃণা করেন নাকি? খালা বললো, এগুলো কী কইতেছো মা, তোমরা বড় লোক আর আমরা গরিব মানুষ। পরি বললো, না খালা আমিও আপনার মতোই মধ্যবিত্ত, বড়লোক তো মুস্কানের বাবা। খালা বললো, তুমি তো এখন তার বউ। পরি বললো, আপনি চা নেন তো, ঠান্ডা হয়ে যাচ্ছে। অনেক জোরাজোরি করার পর খালা চা নিল। চা খাওয়ার পর মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে বলল, জানো মা সাহেবের বড় বউটা এমন ভালো আছিল। পরি বলল, মায়া আপু? খালা বলল, হ্যাঁ আমি তো অনেক সময় না খেয়ে আসতাম, তখন সে আমায় জোর করে খাওয়াতো, অনেক ভালো ছিল মায়া, সাহেব অনেক ভালোবাসত, সারাদিন কত খুনসুটি করতো তারা। মায়া মার যখন বাচ্চা পেটে আসিল তখন তো সাহেব বেশিরভাগ সময়ই বাসা থাকতো, অনেক যত্ন করতো, এরপর তো সবাই রে ছাইরা গেল গা, সাহেব তো পুরা পাগলের মতো হয়ে গেছিল। কথাগুলো বলে খালা শাড়ির আঁচলে চোখ মুছল, আমারও চোখে পানি টলমল করছে, বুঝতে পারলাম। তিনি আরও আবারও বললেন, যখন শুনলাম সাহেব আবার বিয়ে করবো তখন মনে করতেছিল কত কিছু ভাবতেছিলাম, না জানি বাড়ির বউ কেমন হইব আর মুস্কানের কেমন চোখে দেখব, কিন্তু তুমি মায়ের মতোই অনেক দরদি মা, কত আদর করো মুস্কানের। আমি মুচকি হেসে বললাম, আমি মুস্কানের সৎমা হতে চাই না, আমি চাই মুস্কান এটা জানুক যে আমি ওর ছোট মা। সৎমা শব্দটা অনেক ঘৃণা জড়িয়ে থাকে খালা। খালা বলল, আল্লাহ তোমারে সুখী করুক মা, স্বামীর সংসার আর সন্তান নিয়ে সুখে থাকো সব সময়। অনেকদিন ধরে ছোট ভাই আর মাকে দেখি না, মনটা খুব কাঁদছিল বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু কীভাবেই বলবো তুর্যকে কথাটা, মুস্কানের বাবা মাও এখানে থাকেন না। তুর্যদের গ্রামে মস্ত বাড়ি আছে, তারা দুজনেই গ্রামে থাকেন, তুর্যর বাবা মায়ের একমাত্র ছেলে, সারাদিন বাড়িতে একা একা কাটাতে আর ভালো লাগে না, ভাবলাম আজ তুর্য বাসায় আসলে একবার বলে দেখব। তুর্যের জন্য অপেক্ষা করছিলাম কখন আসবে। রাত 8টার দিকে তুর্য বাসায় আসে, আমি তুর্যর পিছন পিছন ঘুরঘুর করছিলাম। তুর্য ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মুখ মুছে বলল, কিছু বলবে? পরি বলল, হ্যাঁ। তুর্য বলল, বলো। পরি বলল, বলছিলাম যে অনেকদিন ধরে মা আর ছোট ভাইটাকে দেখি না, কাল যদি একটু নিয়ে যেতেন। তুর্য বলল, আমার সময় নেই পরি, অফিসে অনেক কাজ। পরি বলল, তাহলে আমি মুস্কানকে নিয়ে একাই চলে যাই।
তুর্য বলল, পাগল তুমি, মুস্কানকে নিয়ে তুমি একা যাবা? যদি কিছু হয়ে যায়? আমি আর কিছুই বললাম না। তার কথার মানে বুঝতে আমার খুব বেশি কষ্ট হলো না। আমি মুস্কানকে নিয়ে একা যাওয়ায় যদি মুস্কানের কিছু হয়ে যায় এই ভয় পাচ্ছে, ব্যাপার না, আমার চাওয়া পাওয়ার কোনো দাম নেই, সেটা আমার ভুলে গেলে চলবে না। আমি মাথা নিচু করে চলে যাওয়া ধরলে তুর্য পিছন থেকে ডাক দেয়, শোনো। পরি বলল, কি? তুর্য বলল, কাল সকাল 10টায় রেডি হয়ে থেকো, তোমাদের বাড়ি পৌঁছে দিয়ে আমি অফিসে যাব। আমার যেন বিশ্বাসই হচ্ছিল না, খুশিতে আত্মহারা হয়ে তুর্যের গলা জড়িয়ে ধরে বললাম, থ্যাংক ইউ সো মাচ। তুর্য বলল, গলা ধরে বাদুরের মতো না ঝুলে থেকে নামো প্লিজ, দম আটকে আসছে আমার। আমি তাকিয়ে দেখলাম, আসলে আমি তার গলা ধরে ঝুলে আছি, আর ঝুলবই না বা কেন? এরকম আইফেল টাওয়ার হলে তার গলা ধরে আমাকে তো ঝুলে থাকতেই হবে। আমি তাড়াতাড়ি করে তার গলা ছেড়ে দিলাম। তুর্য বলল, তুমি এমন বাচ্চা স্বভাবের কেন বলো তো? আমি গলার স্বর নিচু করে বললাম, আমি কি করলাম? তুর্য বলল, কি করনি, সারাক্ষণ বাচ্চাদের মতো লাফানি জাপানি, বাচ্চার মা হয়ে গিয়েছ অথচ নিজের বাচ্চা আমি কমেনি। আমি তার কথা শুনে বড় বড় চোখ করে তাকালাম, সে থতমত খেয়ে গেল। তুর্য বলল, না মানে মুস্কান তো এখন তোমারই মেয়ে, আমার খিদে পেয়েছে, খেতে দাও। কথাটা বলে তুর্য চলে গেল, আমিও হেসে দিলাম। সকাল সকাল রেডি হয়ে নিলাম, বেশ খুশি খুশি লাগছিল, ওই বাড়িতে মায়ের স্মৃতি রয়েছে, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি মায়ের রুমে। তুর্য গাড়িতে বসে ড্রাইভ করছিল, আমি মুস্কানকে কোলে নিয়ে বসেছিলাম। তুর্য বলল, খুব খুশি মনে হচ্ছে? পরি বলল, অনেক। তুর্য বলল, এত খুশির কিছু নেই, অফিস ছুটির সময় আবার গিয়ে নিয়ে আসবো। পরি বলল, হ্যাঁ? তুর্য বলল, নয় হ্যাঁ, মুস্কানকে ছাড়া আমি থাকতে পারবো না। খুশি হওয়ার আগেই মনটা খারাপ হয়ে গেল, কিন্তু সেটা প্রকাশ করলাম না। আমাদের পৌঁছে দিয়ে তুর্য চলে গেল, বাড়িতে ঢুকতেই মা দৌড়ে আসলো, পরি তুই? পরি বলল, কেমন আছো মা? পরির মা বলল, ভালো আছি, তুই কেমন আছিস? পরি বলল, আলহামদুলিল্লাহ, ছোটু কই? পরির মা বলল, তো স্কুলে গেছে, আয় গড়ে আয়। গড়ে যাওয়ার পর মা অনেক কিছু খেতে দিল, সাথে গল্পের ঝুড়ি নিয়ে বসলো। সৎমা হলেও তিনি মানুষটা ভালো ছিলেন, আর এখন তো তুর্যের সাথে বিয়ে হওয়ায় পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে, সবার খুশি আমার খুশি। মা মুস্কানকে কোলে নিয়ে আদর করে দিল, এরপর রান্নাবান্না করার জন্য রান্না করে চলে গেল। আমি রিয়াকে ফোন দিয়েছিলাম, কাল বাড়িতে আসতে বলেছিলাম। কিছুক্ষণ পর রিয়া আসে, জড়িয়ে ধরে বলে, সুন্দরী ভালো আছিস? আমি হেসে বললাম, হ্যাঁ তুই? রিয়া বলল, হুম ভালো আছি, ভালোই হয়েছে তুই আজ এসেছিস। পরি বলল, কেন, আজ কি বিশেষ কিছু? রিয়া বলল, আরে আমার ছোটো মনের জন্মদিন, তুইও থাকবি সেখানে। পরি বলল, না রে, তুর্য আজই নিয়ে যাবে আমায়, কিছু সময় তো মায়ের সাথেই কাটাতে হবে। রিয়া বলল, দুলাভাই কখন আসবে? পরি বলল, রাতে। রিয়া বলল, সমস্যা নেই, বিকালে এখান থেকে আমাদের বাড়ি যাব, তারপর সন্ধ্যার মধ্যেই পৌঁছে দিয়ে যাব। পরি বলল, আচ্ছা ঠিক আছে। সকাল থেকে বিকালটা দারুণ কেটেছে মা, রিয়া আর ছোটোর সাথে। কতদিন পর প্রাণ খুলে হেসেছি, সময় কাটিয়েছি, সন্ধ্যাটা আরও বেশি ভালো কাটবে, সব বন্ধু বান্ধবের সাথে কথা হবে, দেখা হবে। বিকেলবেলা মাকে বলে রিয়ার সাথে বাসায় গেলাম, আমায় দেখে রিয়ার মা জড়িয়ে ধরল। পরি বলল, ভালো আছো আন্টি? রিয়ার মা বলল, হ্যাঁ মা, তুই ভালো আছিস তো? পরি বলল, হ্যাঁ। রিয়ার মা বলল, কোলে কি তোর মেয়ে? পরি বলল, হ্যাঁ। পাশ থেকে জয় বলল, সৎ মেয়ে আন্টি। জয়ের কথা শুনে মুখটা মলিন হয়ে গেল। আমি জয়ের কাছে এগিয়ে গিয়ে বললাম, এভাবে কেন বলছিস জয়? জয় বলল, এর চেয়ে সুন্দর করে বলতে পারি না মিস পরি, উফ সরি, এখন তো আপনি মিসেস চৌধুরী, বড়লোকের বউ। পরি বলল, তুই কিন্তু আমাকে অপমান করছিস জয়। জয় বলল, মান থাকলে তো অপমান করব, একটা বিবাহিত ছেলে আবার একটা মেয়েও আছে, তাকে তুই কেন বিয়ে করছিস? সেটা কি আমরা জানি না ভেবেছিস? জয়ের কথাগুলো আমি হজম করতে পারছিলাম না, বুক ফেটে কান্না আসছিল আমার। জয়ের থেকে এসব কথা শুনবো এটা আমি কল্পনাও ভাবতে পারিনি। রিয়া জয়কে একপাশে টেনে নিয়ে বলল, গর্ভবতী মানুষের সামনে কি শুরু করলি তুই? জয় রিয়াকে সরিয়ে দিয়ে বলল, বলতে দে আমায়, সবাই জানুক আমাদের পরি কতটা লোভী। জয় আবারও আমার কাছে এগিয়ে এলো। জয় বলল, টাকার খুব লোভ তোর, তাই না? শুধুমাত্র টাকার জন্য তুই বিয়েটা করলি? আরে বেইমান, সেই ছোট্টবেলা থেকে তোকে পাগলের মতো ভালোবেসে আসছি, সেটা তুই জানতি না? বারবার ফিরিয়ে দেওয়ার পরও আশা ছাড়েনি, ভালোবেসে গিয়েছি, আর তুই?
তুই টাকার কাছে বিক্রি হয়ে গেলি, এমন আরও নানান ধরনের কথা বলেই যাচ্ছিল। কিচ্ছু বলতে পারছিলাম না আমি, শুধু চোখের পানি ফেলছিলাম। মুস্কান হঠাৎ করে কান্না করে উঠল, কাঁদতে কাঁদতে আমার হেসকি উঠে যায়। আমি চোখের পানি মুছে বললাম, তুই আমাকে বল বুঝছিস জয়, আমি টাকার জন্য তোরজোকে বিয়ে করিনি। জয় বলল, তাই বেশ, তাহলে তোরজোকে ডিভোর্স দিয়ে দে, ফিরে আয় আমার কাছে। এই বাড়ির প্রতিটা মানুষ জানে আমি তোকে কতটা ভালোবাসি, আমার পরিবার থেকে কেউ কোনো সমস্যা করবে না, ফিরে আয় আমার কাছে। জয় আমার দুই গালে হাত রেখে বলল, আসবি বল। ডান হাত দিয়ে ওর দুই হাত সরিয়ে দিয়ে বললাম, বিয়েটা তোর কী মনে করিস বলতো? তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, আছিস আর থাকবি, কিন্তু তোকে ভালোবাসা বা জীবনসঙ্গী কোনোটাই করতে পারবো না। জয় আমার দুই বাহু জাকিয়ে বলল, কেন পারবি না তুই, তোকে পারতেই হবে। জয় ছাড়, মুস্কান পড়ে যাবে, এর মধ্যেই ছোটকে সাথে করে তুর্য এই বাসায় আসে। জয়ের থেকে আমাকে জড়িয়ে নিয়ে বলল, এসব কি হচ্ছে জয়, তুমি না ওর বেস্ট ফ্রেন্ড? জয় রাগে ফুসতে ফুসতে বলল, ভালোবাসি আমি ওকে। তুর্য ঠান্ডা গলায় বলল, তাহলে ভুলে যাওয়াটা তোমার জন্য ভালো, কারণ পরি এখন আমার ওয়াইফ, হাজার কিছু হয়ে যাক, পরি আমারই থাকবে, আর অযথে টাইম ওয়েস্ট করো না, চলো পরি। তুর্য আমার হাত ধরে বাড়ি থেকে চলে আসছিল, পিছন থেকে জয় চিৎকার করে বলছিল, আমিও দেখব তুই কিভাবে সুখী হস পরি, আমাকে কাঁদিয়ে তুই কখনো সুখী হতে পারবি না। তো ফ্রেন্ডস, আজকের গল্প ছিল এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক দিতে ভুলবেন না। আমাদের পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।